মাদারু আশীর্বাদ লাগিব দেই তো গাইস মই তে ওলাই দিলো একদম বেতা রাতুর ঘরুক গেলি বাকি প্রজ্ঞান স্কুল গুছি গেছি গাইস তে বেকটু দি দিলো আর এতে আছে আপনালকে কুকার আর কেরাই এবার পাগলা হবো দে গাইস মই পালো হাতুর বাড়ি গোপাল মন্দির আর প্রতিটু রাইড বা ট্রিপ স্টার্ট করার আগে আগে মই এই মন্দির তো একবার সেবা করো এটু মোর নিয়মে গাইস যাতে বরিয়াকে মই রাইড বা ট্রিপ তো কমপ্লিট করবে পারো আর আপনালকে গাইস আশীর্বাদ করব যাতে আগবাড়ি যাব পারো সেবা তো করলো সেবা সেবা করি কিনে মই ওলাই দিলো বাকি এবারে স্টার্ট হয়ে গেছি বরষুণ বাপরে বাপ মই এবার বেতাল হাতুর ঘর তো ঘুরি ভাই ভাই বরিয়াকে যাতে যাব পারো আশীর্বাদ দিব ইয়েস 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 গোপাল গেলোয়ে ভাই এ বেতাল বলা বলা বরষুণ দিলে বাকি গাইস এটা মই এটা কাম করিম বমি ট্যাবলেট খাম তো তারে গে গে এ তায়াস দি আছে যা স্টার্ট করি যে যারে বমি না হয় গাইস রাইট কমপ্লিট হয়ে সুন্দর সুন্দর মতো যা তো গাইস ট্যাবলেট তো খাইলো রবো বমি ট্যাবলেট নদীর পার পথার মাঝে সাজে খানা খাম আর অনলি খানা বনবো আমার বেতালে তো জয় হো বাপরে বাপ কি হাল্লা দিছো দেখছে গাইস মানে হাল্লা খিনি এই কারণে কইছো অলপমান দেরকে বমি লাগবো না বমি লাগলি মার কথা কয় নদীম এ ঘুমে থাকবে লাগবো গান চান শুনি আমি আই আই পাই গেলো হাজু চন্দ্রমা হোটেল তো আপনার চাহ পারে রাতিপুয়ার পরে একো যেহেতু খাওয়া নাই তো এতে ভরিয়াকে পেট পুজো আমি করলো ফলে আই গেল পরোঠা গরম গরম আপনার চাহ পারে আর মিঠে চাহ তো খাই লও দে গাইস পরোঠা সরোঠা খাই কিনে ওলাই দিলু কেনে কোয়া লাগিল খাই মজা লাগে আচ্ছা খানা কি আচ্ছা খানা এ হাজু তে হি আইলি গাইস খাই দিব তে মোর ভিডিও হাজুর পাই জুনি জুনি চাই আছা অলপমান কমেন্ট করতে বিছুন ভাই বনি হাত তো ইতে আর যাই থাকো গাইস গুয়াহাটী আহি পালো আর আমার আকাশ পিছফালে হুই আছে তার বলে মানে বমি তো ভাবো না আও না কি বেছি কি আছে রাকেশ কি বর্তমান ঘুরে আছো কিন্তু আজি বমি সমি তো তোমার নহয় বমি বমি হয়ে গেছে ভিডিওটো ভূমিকম্প আদে গাইস এ জাম খাইছো দে ভাই দেদার পায় ঘন্টা মান হল গুয়াহাটী পার বা খোজা নাই গাইস জাম চাক শুনকে লাল হয়েছে বাপ রে বাপ গুয়াহাটী শহর গাই গাড়িখান ঘর হান করে ফেলছি গাইস জিসু হতে ও এখান তে রত হস জল বেনা হয় জিসু তুমি বাবা এ গাইস ফুল এনজয় একাই দিন ফুল এনজয় তো গাইস গাড়িত বহুত টাইম বলু এটা আপনার খুব জাম তো অলপমান দেখে দেওয়া বাপ রে বাপ গাইস জাম দেখছে জামখান পারে জোরা বাতো পার হলো তো এটা অলপ শান্তি ঠান্ডা ঠান্ডা পরিবেশ এটা পালো বাকী নিপুরা আমার এই যেটো ট্রিপ কিমান কিলোমিটার আজি টার্গেট আছে আমার আজি আমার বেশি নাই রাকেশ প্রায় 200 মান করিম কারণ যেহেতু আমি জামত ফাঁসিলো তো সেখানে আজি ইমান দেরি করে লাভ টাইম মার খাই গেল বহুত এখন আর কালি তো পৌঁছে যাও আমি একদম দেশ থেকে চলে ইয়ে চালা অসম রাইডার নাই বহুত অসম মানে অসম এনকা সিটকিট ঘুরে দিও বাড়ি যেহেতু আমার অসমীয়া মানুষখিনি আমি সবে সবকে চিনি পাও এটা ভুই না এখন আর রাতি ড্রাইভ করবো পারো তোমার টেনশনই নাই ঠিক ঠিক বাকি বাকি এটা গাই যেতে ফার্স্ট টেক তো লগে লবো মানে বেতা লগাই দিতে ফার্স্ট টেক নাই না
باقي جيسو আজি আছে গণেশ চতুর্থী খুব বেসাদি দি আছো বুকে ঠিক 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 আমি খুব বেসাদি জয় গণেশ বাবা কে জয় গণেশ বাবা কি জয় দাদা বহুত বহুত ধন্যবাদ দিলো কামখানি কর দিলা ইয়েস 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 দাদা দা দা ভাই ঠিক 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 দা আৰু যাব লাগিল মানে বই বেছে নাই গাইস কি সুন্দর হাওয়া খাই আসলো আৰু বই বেলাগিল বমি হনা চেক গলি তথাপি ভাবতে যাই থাকে গাইস বহুত জ্বালা আছি দে ভাই সন্ধ্যা টাইম প্রায় সাতটা আৰু আমি আহি আহি নগাঁও পাওঁ আৰু বাকী আমাৰ দ্বীপেৰে যিটো আহাৰ খাদ্য গাইস সেইটো আমি নিজে বৰিয়াকে বনাই খাম আজি আমি হোটেলত নাখাওঁ এনজয়টো কৰিম যিটো একদম ৰিয়েল টেষ্ট এইটো ল'ম বাকী গাইস এই মোৰ চাচোন ইয়ে 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 আপোনালোকে পৰিৱেশটো চাব পাৰে বহুত বেছি ধুনীয়া পৰিৱেশ তো এটাই বহি বহি এতিয়া খানা বনাব বেতালে আৰু আমি খাম না কি দিছো হ'ব দে সেইটোৱেই কৈ আছে তেতিয়াৰ পৰাই নাচে দে খানা আজি আমাৰ মেগীয়ে দে মেগী বঢ়িয়াকে খাম জাগাটো ভাল লাগছে গাইস খাদ্য মেটাৰ নকৰে এফালে বেতালে জানো না উৰবা ক'বা নাৰু বাকী গাইছে লাইনত তাৰ আছে নিপুৰিয়া তেতিয়াৰ পৰাই এটাই জান চান লাইনত তাৰ আছে তাৰে হৈ কাজিয়া লাগি আছে কোনে কৈছিল নাই লাইন তাৰ থাকিলে জোনৰ বাই কাপোৰ মেলিলে জোনৰ বা পাৰিটো ফাঁকে ফাঁকে শুনি দিব আকৌ নাই নিপু বেটা নিপু বেটাৰ পইচাৰ অভাৱ নেকি গাইজ সম্ৰাট অসমৰ সম্ৰাট এফালে ড্রোন ল্যান্ড করে আছে বেতালে বাপ রে বাপ সিনেমা হয়ে জানো গাইস বাকি এফালে মেগি হই তো গাইস মানে কি আমি আনন্দ শো যাও বা সামুস নাই সামুস কি আছে মেগি রেডি আছে প্রায় বাকি বেতা লাগি বেতা সাইরি মারে বলে তোমার কারণে ভাবছিল মই গাইর আই থাকো চলে থাকো মারা 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 ঠিক আছে ঠিক লাস কুতি দাঁতর ফাঁক বাবা বাবা কুতি দাঁতর ফাঁক তেলে কি সিনি পায় আমার রাকেশ দা ডাঙার মানুষ আনছি জানকে কইছি দা রাকেশ দা দাঁড়া খাই লওয়া বড়িয়া কে তো গাইজ মই এটাই খাইছো দেই মানে আজি যিটো ট্ৰিপ কৰি আছো এ ভাল লাগছে গাইজ তাৰমানে অলপ বেলেগ হৈছে অলপ ইউনিক হৈছে এ বনভোজটাই হৈছে এতিয়া যিটো খাদ্য খালো না হোটেলততো সদায় খাওঁ কিন্তু এনেকে এইটো যিটো মজা এইটো অলপ বেলেগ এ বিদ্যা ভাল লাগছে কালি ভাত আছে গাইজ ইয়েছ ইয়েছ গাইজ ফাইনেলি আমাৰ খানা পিনা খতম তো এতিয়া বঢ়িয়াকে বাচনকেইটা ধুব লাগে কাষতে পানী আছে খেতি পথাৰ আল্টিমেট নাজাৰা এনেকুৱা জেগাত বাচন ধুব ভাল লাগে মা কচম কচ দিছে বাকী আপোনালোকে জাগাখিনি চাব পাৰে একদম চাফ চিকুণ কৰি আছো এতিয়া আমাৰ যাত্ৰা আৰু অব্যাহত গাইজ আৰু শুনবা লাগিল গাড়ী ভিতৰত যাই আছো এইখিনিতে মই বেতাল আৰু নিপুক দুখো পোনপটীয়াভাৱে এটা কুৱেশ্যন কৰিছোঁ তোৰ নাই তুই টেকালি বহুত গৈছ গোটেই ইণ্ডিয়াখন ঘূৰা গৈছি কোনটো জানি বেছি বেষ্ট বাইক ৰাইড বা ফ্লাইট ট্ৰেইন এই চাচে কিয়া গোয়াত মানে এনজয় করবে যাব লাগে মানে আ যা এটা ব্লগ সব বাদ দিয়ে গাইস এ ব্লগ নো কি এটা এনজয় করবে বলে যাব লাগে মানে আই এই যে তো ট্রিপ না এই ট্রিপ তো মই এনজয় করবে বলেছো হেই আর গাইস মানে কি নিজেও এনজয় করলা আপোনাকো দেখাল আপোনাকো এনজয় পালা আর যদি কুম্বা তাই নিজে এনজয় নকৰে হি দেলো কেনকে মানে ভিডিও তো করি জানে এনজয় দিবা আর এনে এ কথা নিজৰ মন তো ফুটফিলে বেলাগো ইয়েস 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 এ আমার দাদাই ফোন করেছে দাদা মেগি খেলি খাই অলপমান মানে পাতলা লাগি আছিল ভোকটো পলোৱা নাই মানে আমাক চাহটো লাগে না গাইছ অলপমান বঢ়িয়াকে চাহ খাই লওঁ সন্ধিয়াৰ সময় গাইছ তো এফালে আহি গেল চাহ আৰু ভাজা খাই লওঁ অলপ অলপ বঢ়িয়া বঢ়িয়া এই বঢ়িয়া অলপমান লাগিব নেকি আছে ঠিক 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 বাকী গাইছ আপোনালোকে হোটেলখন চাহ ৰাস্তাৰ কাষত বহুত এটা ধুনীয়া পৰিৱেশ
চাহ খাই কিনে অলপমান ওলাই আলো তো নগাঁওর এটা পরিবেশ চাব পারে ভাল লাগে গাইজ পিউর একদম গাও দলং কক গেলি আছে গাইজ হা মানুষ চানু খরচন নাই ভাই বহুত ধুনীয়া পরিবেশ তো যি নহক গাইজ ইতে আর যাই থাকো মানে কিবা অল্প কিনি ল রব গাড়ি বই রাখলে বোর হয়ে থাকো ভাই গাইজ কিবা খাবার ইচ্ছা যায় কিবা কিনি ল র বা ভাই এগুলো দাম কি না সঙ্গম নাকি হা সঙ্গমের দাম আঠা না এক টাকা এক টাকা নাকি দেশুন বিশ প্যাকেট মান দে এই মালা তো এটি দে আগোটাই লাগবো একদিন গাইজ বমবমি লাগে মুখ গিরা নদী সিগলে সঙ্গমে আমলখু সামলখু গোটাই কিনি ললো বিশ প্যাকেট মান মানে গাড়ি এনেকুয়া ত্রিপুত গাইজ কিছুমান বস্তু লাগে যেনে কুহের কলত থোক লাগে লাগে মোকতো কুহের চুহের লাগে আগত গাইজ যদি পাও কুহের কিনি লম মানে আহ কালি এনজয় করবে লাগবো কুহের খানি ধুনীয়া লাগে পরিবেশ আৰু বিশ কিলোমিটাৰ মান গেলো লাজ নাই তোৰ হা বিয়া কৰি দিলে সাতটা আঠটা চলি হৈ যাব গাইজ তাৰ লোম হাত পাক খাচি কান্দল দেখিছা হাল্লা কৰিছে এই গাড়ীখন মই ভিতৰত বাহিৰত খৰচ যাই ফেলে অকণমান নহ কৰি ফেলছে পাগলাই গাইজ এইগিলা পাগলৰ বালাত পৰিলো ভাই কিয় নাই কৰানো এই ভাই এ বুদা আমাৰ লগত কিয় লৈছ এইগিলা হা আমি আহি ৰামদিং পাম আৰু কবাত 12-13 কিলোমিটাৰ মান আছে এইখিনিতে আমাৰ ভাল নাম কি আছিল দীপ ভাই তো দীপ ভাই মানে বহুত জোৰ কৰিছে যে থাকবে লাগে বোলে এ ভালে হল গাইজ থাকা খোৱাটো ফ্ৰী হৈ যাব আৰু ভাল লাগে হোটেলত তো থাকছোঁ আগত কিন্তু মানুহৰ ঘৰত থাকিলে এক্সপিৰিয়েঞ্চটো অলপ বেলেগ হৈ যায় গাইজ এনেই ভাল লাগে আৰু পৰিৱেশটো বহুত বেছি ধুনীয়া গাইজ কিমান যি গছ গছনি আছে ৰাতিপুৱা চব দেখাম এতিয়া বঢ়িয়াকৈ আমি ফ্ৰেছ ট্ৰেছ হৈ লওঁ দেই মানে ৰামদিঙক লৈ অলপ সুমি যাব লাগে আগত যিহেতু এইটো ৰাস্তা দি আমি কালি যাব লাগিব থকাটো বেটাৰ হ'ব ইয়েছ 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 তো এই ঘৰে মানুহ গাইজ ভাই এটা আহি পেলাই কেনে চব্জি পটল ভাজা দালি আৰু ইয়াতে আছে মাংস বঢ়িয়াকৈ আমি গোটেইকেইটা ভাগে কিনে খাই লওঁ গাইজ বঢ়িয়াকৈ আমি ভাত চাত খাই উঠিলো এতিয়া ঘুমবা লাগে ৰাতি এতিয়া কিমান টাইম হৈছে ভাই এতিয়া 12 বাজিব আৰু 12 বাজে নেকি খানা খালা তুমি একদম পুৰা ইয়েছ ইয়েছ বহুত বহুত ধন্যবাদ দিছো ভাই থেংক ইউ দেখাৰ কাৰণে তো আজি আমি বঢ়িয়াকৈ নাততে থাকিম বাকী গাইজ ভিডিঅ' চাই আপোনালোকক কেনেকুৱা পালে কমেণ্ট কৰি জনাব এই ৰাতিপুৱাতে ওলাইছিলোঁ গাইজ এতিয়া ইডিট কৰিব লাগিব তো আজিলৈ গাইজ এইখিনি আছিল বহুত বহুত ধন্যবাদ শুভৰাত্ৰি জয় হিন্দ